আবারও একটা সুন্দর সকাল, সুন্দর দিন নিয়ে আপন হাজির। তো চলো ভিডিওটা দেখতে থাকো। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো আমার তুলসী মাতা তুলসী গাছকে দিয়ে আমি আমার দিনটা শুরু করলাম। তো চলো, সবাই সবাইকে অনেক অনেক আশীর্বাদ করবে আমার তুলসী মাতা। তো এখানে দেখেছো বৃষ্টি কেমন হচ্ছে, তো সকাল সকাল ছাদে উঠে আসলাম, তো এখন উঠতে দেরি হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো বর্ষাকাল, বর্ষাকালে তো একটু নিন্দ আসবেই, ঘুম আসবেই, তো সেই জন্য তো ইচ্ছে করে উঠতেও ইচ্ছে করে না, তো ওই জন্য একটু বিছানার মধ্যে শুয়েই থাকি। সারাটা দিন তো আর বিছানার মধ্যে বডি ফেলাতে পারি না, সময় হয় না, তো সেই জন্য একটু দেরি করে উঠি। দেরি বলতে দেরি, বেশি দেরি না, তো 5টা সাড়ে 5টা এরকম একটা বাজে, তো সকাল সকাল আর মানে টাইম দেখানো হলো না। দেখো এখানে বৃষ্টি হচ্ছে কীরকম, বাপরে এত বৃষ্টি হচ্ছে না, তো সকাল থেকেই ভাবছি যে স্কুলটা ছেলেরা যাবে কী করে, ওটা হচ্ছে প্রবলেম, আমার টেনশন মাথার মধ্যে, বড় টেনশন, স্কুল যাবে কী করে, স্কুল টাইমটা যদি একটু বন্ধ হয়ে যায় তাহলেই পাঠাতে পারবো, না হলে প্রবলেম হয়ে যায়। যে দেখো অনেক সময় বৃষ্টি হতে হতে মাঝখানটায় বন্ধ হয়ে যায় না, ঠিক দেখবে স্কুল টাইমটা বন্ধ হয়ে যায়, সেই সময়টা টপ করে দিয়ে চলে আসি, আর যদি স্কুলটা খোলা, যদি ওই সময়টা ঝেঁপে বৃষ্টি হয় তাহলে তো খুবই প্রবলেম হয়ে যায়। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে ছাদে জলটা একটু পাস করানোর চেষ্টা করছি, এখন তো পাস হবেও না, তো জ্যাম নয়, ওখানে যে জ্যামটা হয়েছে না ওটাকে একটু সাইড করে দিচ্ছি, তো কিছুক্ষণ পরে আসবো, যেহেতু বৃষ্টি হচ্ছে তো ওখানে জ্যাম পরে পরিষ্কার করে লাভও নেই, তো জলটা যাতে চলে যায় সেই জন্য একটু পরিষ্কার ঠিকঠাক করে দিচ্ছি ওনাদেরটার কাজটা। তারপরে নিচে যাবো, নিচে যে যেমন টোটালি কাজ থাকে সব কিছু কাজবাজ করবো, স্নান করতে হবে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বৃষ্টির কাজ করুক, আমাদের আমাদের কাজ করতে হবে। তো দেখো এখানে বৃষ্টিটা হচ্ছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। তো অনেক জায়গায় তো বৃষ্টি হচ্ছে না বলছো, এই দেখো স্নান পুজো পাঠ সব কিছু করে নিয়েছো, ওটা দেখানো হলো না, তো এখানে চা বসিয়ে দিয়েছি, তো চা হচ্ছে মানে মতলব বুঝে নেবে যে আমার স্নান পুজো পাঠ সব কিছু হয়ে গেছে। তো ওখানে আমার হাজবেন্ড সবজি কেটে দিয়েছে, আর একটু ওয়েদারটা দেখিয়ে দিয়েছি যে কিছুক্ষণ পরের ওয়েদারটা, যে তো 1 ঘন্টা 1.5 ঘন্টা পরের ওয়েদার, তো তবুও দেখছো বৃষ্টি আর কমছে না, দোকানদানি তো খুলছে না, এখন অনেক বাকি, দোকানদানি খুলতে 7টা সাড়ে 7টা 8টা এরকম বাজে দোকানটা খুলতে, তো ওই জন্য একটু দেখিয়ে দিলাম। তো ওখানে আমার হাজবেন্ড একটু সবজি টবজি কেটে দিয়েছে, যা কী রান্না হবে সকাল সকাল তো প্ল্যান হয় না, তো করে সব স্কুলে যাবে। বাপরে কি বৃষ্টি হচ্ছে গো, থামছে না একদমই, সারা রাত বৃষ্টি হচ্ছে, স্কুলে যাবে কি করে কে জানে। এই দেখো একটা একটা করে দোকানদানি সব খুলছে, আওয়াজ হচ্ছে না মেন, এটাই ব্যাপার হচ্ছে বড় ব্যাপার, বৃষ্টি হোক ঠিক আছে কিন্তু আওয়াজটা এতটাই হচ্ছে, কি করে পাঠাবো কে জানে স্কুল। এই দোকানদানি সব খুলছে, 7টা বাজে এখন, 7টার সময় দোকানদানি খোলাখুলি হচ্ছে, 7টা 10 হয়েছে, স্কুল মাথা খারাপ হয়ে যাচ্ছে, পুজো পাঠের প্রদীপ চলছে, আজকে সারাদিনই বৃষ্টি হবে, দেখা যাক কি করা যায়। 9টা বাজুক 9টার সময় যদি কমে তাহলেই পাঠাবো, নাহলে এত বৃষ্টিতে, বৃষ্টির থেকে একদম আওয়াজটা বেশি হচ্ছে, বজ্রপাত এত পড়ছে না, ভয় কি পাঠাতেই তো ভয় লাগবে। দেখা যাক পুরো স্ত্রীর কি অবস্থা হচ্ছে, আমার রুমেই বন্যা হয়ে যাচ্ছে, কি অবস্থা, মানে সিঁড়ি দিয়ে উঠতেও রিস্ক, সিঁড়ি দিয়ে যদি উঠবো না ওটাও রিস্ক, বললাম এখানে বৃষ্টি হলে না এত বিরক্ত করে বৃষ্টি হয় না, ভালো লাগে না, যন্ত্রণা বৃষ্টি একদম, ভগবান একটু কমে যাক সব কাজগুলো ঠিকঠাক, সবাই ভালোই আছো, আমিও তো ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি, কিন্তু দেখো এত বৃষ্টি দিলে ভালো লাগছে না বলো, হ্যাঁ বৃষ্টি হোক না, বৃষ্টি হলে তো ভালো লাগে, কিন্তু এত যে বৃষ্টি হচ্ছে একটু কমছেই না, যে কত দিন হয়ে গেল মানে রেডি যে হবে, রেডি হওয়ার পর মানে ওয়েদারটা দেখে মুডটা চেঞ্জ হয়ে যাবে, না ছেলেটি গাড়ি যেতে হবে না,
স্কুলে পায়ে দুটো বসে যাবে, মোজায় জল ঢুকে গেলে সেই কখন সন্ধ্যের সময় আসবে, সন্ধ্যে সাতটা পাঁচটার সময় আসবে, কতটা টাইম তার স্কুলের মোজাও খুলে ফেলবে না। তো সেই জন্য বললাম যে যতই রেইনকোট পরুক না কেন, যতই যাই পায়ে তো জলটা ঢুকছে না, পায়ে জলটা ঢুকে গেলে মোজা টোজাগুলো ভিজে যাচ্ছে, দুটো ভিজে যাচ্ছে, ঠান্ডা তো নিজেই লেগে যাচ্ছে, তো ঠান্ডা আমারও লেগে গেছে, কষ্ট হয়ে গেছে, আবার এত বৃষ্টি হলে কষ্ট হয়ে যাবে, বলতো চারদিকে জল জল সবসময় পায়ে নিচ্ছে জল। তো সেই জন্য না বললাম ছেলে থেকে দেখতে হবে না, স্কুলের টাইমটা যদি বয় একটু কমে যেত তবে তো অনেক চলে আসবে, একটু কমছে না আজকে। তো সেই জন্য বললাম যে বাড়িতে রয়ে যা কী করবো, ওই ঘর মাসি করবে, মাথা আমার যন্ত্রণাকে যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণ ভালো থাকি, মাথা যন্ত্রণা করে যাক, চলো বড়দের প্রণাম, তোদের ভালোবাসা, নতুন পুরোনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানি আমি, আমার সবাই দেখো পাশে দেখো ভিডিওটা স্কিপ না করো, অনুরোধ রইল প্লিজ কেউ স্কিপ করো না, একটু একশো ভিডিওগুলো দেখে দিও, না ভালো লাগলে চালিয়ে রেখে দিও, তো আমিও সেভাবেই তোমাদের সেভাবেই ভিডিও রেখে দেবো। আর দেখো যারা স্কিপ করছে তারা কিন্তু স্কিপটা আমার কাছ থেকেও পাবে কি, এবার রাগ হচ্ছে কেন বলো তো, তারা দেখে তারা ঠিক ফুল ভিডিও ফুল মানে ফুল ওয়াচ করো, পুরোনো বন্ধুরা তো ফুল ওয়াচ করছো, ওই ভিডিও দেখছো মন দিয়ে দেখছো, তো সেটা আমিও তোমাদের ভিডিওগুলো দেখছি, আর যারা ট্রেনে চলে যাচ্ছে স্কিপ করে চলে যাচ্ছে সেটাও বুঝতে পারছি, দেখ চলো ভিডিওটা দেখে দেখো, তো ভালো লাগার মতোই ভিডিও দেবো, কি আর করবো বলো, এই বৃষ্টি কখন থামবে জানি না, তো এখনও বাজে 9:30, তো 9:30 ক্যামেরাটা হাতে নিলাম, তো অপেক্ষা করছিলাম বৃষ্টি পাঠাবো, ওই বৃষ্টি আপনি স্কুলে যাবে কি যাবে না এটা অপেক্ষা করছিলাম, যা খাওয়া দাওয়া সবাই করে নিয়েছি, টিফিন চা যা যা খাওয়া সব কিছু করে নিয়েছি, এবারে রুম মেলানোর কাজ, চলো ছেলে কী করছে একটু দিদি ছাদ দিকে গল্প শুরু করলাম, কাঁচা দোয়া তো করতেই হবে, বৃষ্টি হোক আর যাই হোক কাঁচা তো এখানটাই দেখো না, এখানটা আমাদেরকে ভাঙতে বলি, এখানটা ভেঙে তবে তবে জলটা এখানে পাস হবে, ছাদে তো যেতে পারবো না, তো ছাদের জলটা এদিকে আসছে তো এদিক দিয়ে যাচ্ছে, এটা না ভাঙলে জলটা পাস করতে পারতাম না, তো চলো নিচে যাই, নিচে গিয়ে কী রান্নাবান্না করবো সেগুলো শেয়ার করবো, আরও কিছু দুটো নিয়ে নিই, কাঁচা দোয়াও করতে হবে, আমার সকালে স্নান দিয়ে তোমার সব কিছু হয়ে গেছে, চলো এসে দেখো তাহলে দেখো ভিডিওটা দেখতে পাচ্ছি। আর আমার এই বৃষ্টি দেখে তোমরা এনজয় করতে থাকো, ঠিক আছে, ইন্ডিয়া থেকে বৃষ্টি হচ্ছে না, তোমরা হিংসা করছো, আমার এই বৃষ্টি দেখে এনজয় করো, সিঁড়ি দিয়ে নামতেও ভয়, সব কোথায় কোথায় মিলে রেখেছি দেখতে পেয়েছো, ওই সব দিকে একটু তোমরা ধ্যান দিও না, ঠিক আছে, সিঁড়ি দিয়ে নামতে উঠতেও ভয়, ওই দেখো কী করছে দেখছো, তো বলেছি যে স্কুলে থাকতে হতো কতটা সময় পর্যন্ত, তো পড়াশোনা কর, তুই যদি টাইম মতো পড়াশোনা করিস টাইম মতো ফোন পাবি টাইম মতো টিভি দেখতে পাবি, তো সেই জন্য ওকে বসিয়ে রেখেছি, তো সকাল সকালে একটু পড়ে নিই, তারপরে সারাদিন তো পড়বেই না, মাথা আমার দিমাগ খুব খারাপ করবে, তো পড়তে বসেছে করতে পারবে, ঠিক আছে, তো বিছানা কাঁথাটা ও নিজেই মিলিয়েছে, বিছানা কাঁথা নিজে মিলিয়ে দিলাম, আমি তো ছাদে বক বক করছিলাম, এসে দেখলাম যে নিজেই মিলিয়েছে, তো এক পরিষ্কার পরিচ্ছন্ন আছে মানে নিজে ঠিকঠাক করেছে, মানে পরপর নিজে ঠিকঠাক করেছে, চলো তো ভিডিওটা দেখতে থাকো, খাওয়া দাওয়ার কাজ তো কমপ্লিট, আমি ভিজে গেলাম তোমাদের সাথে কথা বলতে বলতে, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, রুম টুম সব মিলানো হয়ে গেছে, তো এবার দেখি কি করা যায়, একটু পড়া হয়ে গিয়ে পড়াতে পড়াতে আপাতত এখন লাইন আসবে, এই সকাল সকাল এই সকালে লাইন আসলো, সারা রাত লাইন ছিল না, তো যদি কারো ভিডিও দেখতে পারি মানে ভিডিও চালাবো যদি লাইনটা ঠিকই থাকে তো কারো ভিডিও দেখবো, নাহলে কারো লাইভে যাবো, আর একটু পড়াবো, এই করতে করতে সময়টা কাটিয়ে দিই, 11টা 12টা ঠিক করে রান্নাবান্না বসবো, এখন না কাঁচা ধোয়া করতে হবে, তো বৃষ্টি হচ্ছে না কাঁচা ধোয়া করতে ইচ্ছা করছে না, এখন ছাড়িয়ে গেলাম যেন পুরো ভিজে গেল, চলো এখন রাখছি পরে আবার দেখাচ্ছি, দেখো এখানে চলেছি ডাইরে রান্না করতে একদম, এগুলো সকালে আমার হাজবেন্ড কেটে দিয়েছিল, আলু উচ্ছে আর এখানে শাকটা বাঁচা হয়নি, অল্প কিছু শাক রয়েছে, জনুর জন্য নিয়ে এসেছে, তো ভাবছি আমি আমার হাজবেন্ডকে একটু দিয়ে দেবো, বাদ বাকিটা জনু খাবে, একদম আজকে অল্প শাক আছে, তো চলো দুপুরে লাঞ্চ মেনু কী হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, আজকে বেশি কিছু করবো না, সামান্যই কিছু করবো, তো কাটাকুটি করে নিয়েছি, চলো রান্নাবান্না করে নিই, তো দেখো এখানে উচ্ছে আলু ভাজা হয়ে গেল আমার, আর একটু বাকি আছে, তো এখন প্রায় হয়ে গেছে, এখানে শাকটা কাটাকুটিয়েছি, এখানে অল্পই কিছু শাক, এটা জল বেরিয়ে একটুখানি হয়েছে, হাজবেন্ডের জন্য হয়ে যাবে, এখানে ভাত বসিয়েছি, তো আগে ডালটা ছিটি লাগিয়েছি, একটু এরকম দাগ হয়ে গেছে, তো এখানে ডালটাও হয়ে গেছে, তো দুপুরে লাঞ্চ মেনু বুঝতেই পারলে, ডাল উচ্ছে আলু ভাজা
ছ্যালু ভাজা আর শাক ভাজা, এটা একটু দেখো। এখানে আমার রান্না বান্না হয়ে গেছে, উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, আমি টিফিনে সবার প্যাকও করে দিয়েছি, এখানে শাক ভাজা হয়ে গেছে, নিচে ডাল রয়েছে। তো এখানে আবার দেখো সয়াবিন, যদি দেখে ও আর কি বলবো, বাড়িতে রয়েছে তো আমার দেখো সয়াবিন করছে, সয়াবিনের পোস্ত করছে, কাজু বাদাম কিশমিস কী সব পেস্ট কী সব পিসলো, সর্ষে আদা সব কিছু পেস্ট বানিয়ে দেখো এটা করছে। সয়াবিনে কী হবে, সয়াবিনে গ্রেভি করবে। ঠিক আছে, আর এখানে দেখো তো কী অবস্থা, আমগুলো কালকেই নিয়ে আসলো পুজোর দিনে, আমগুলো সব নিয়ে আসলো, আর দেখো আমের অবস্থা দেখো, সব আমগুলো এরভাবে বৃষ্টির জন্য না কি, মানে ওরা না সবজিওয়ালারা না জল টল দিয়ে তাজা রাখে, দেখো সব সবগুলি পচে গেছে, সবগুলি। তো জানি ভাত দিয়ে খাবো, কাটলাম কালকে দুটো কেটেছিলাম, মানে আজকে খাবো, দেখো সবগুলো পচে গেল। চলো আর কি করা যাবে, পয়সা দিয়ে কেনা সব বরবাদ। বাড়িতে থাকলে এইসবই করতে হয়, এইসবই ওর কাজ, পড়াশোনা করলো খেলাধুলো করলে এবার আর কি কদিন কথা করো। তো চলো দুপুরে লাঞ্চ দেখতে গেলে এক্সট্রা একটা খাওয়া হয়ে গেল, সোয়াবিনের কথা যাবে। তো এখানে দেখো খাওয়া দাওয়া টিউশন পড়ানো সব কিছু কাজবাজ করে একটু সন্ধে সন্ধে করে মার্কেটে গিয়েছিলাম, তো কিছু কারণ ছিল, তো সে কারণগুলো দেখতেই পাবে, অনেক কিছুই কারণ ছিল। তো এখানে দেখো আমার বাড়ির সামনে যে এত বড় ইউটিউবার দাদা আছে, আমি সত্যিই জানতাম না, নেপালি ইউটিউবার দাদা, তো অনেক কিছু গল্প হলো, অনেক কিছু জানকারি দিলো, অনেক কিছুই মানে আলোচনা গল্পের মধ্যে হলো, সবটা আমি ক্যামেরা ক্যাপচার করতে পারি না সত্যিই বলছি। তো এইসব জিনিসগুলোর পাপা কিনে এনে দেয়, আমি তো কিনি না, আমার আগের একটা স্ট্যান্ড তো তোমরা দেখেইছো, দুটো স্ট্যান্ড আমি বরবাদ করে ফেলেছি, একটা ছোটো একটা বরফ, তো দুটো স্ট্যান্ডে আমার খারাপ হয়ে গেছে, আবার স্ট্যান্ডের দরকার ছিল, তো ওখানে চলে গেলাম। হঠাৎ করে গিয়ে দেখলাম যে দাদা ইউটিউবার, এই দাদা কথা আমি সবসময় এনি টাইম দেখতে থাকি, আমার গেটের মুখে থাকে, তো আমার গেটের মুখেই সবার সঙ্গে গল্প টল্প করে আমি এনি টাইমই দেখতে পাই, জানতাম না যে ইউটিউবার দাদা বলে সত্যি। তো অনেক গল্প করে খুবই মজা পেলাম, তো দাদা বললো একটু মন দিয়ে ধ্যান দিয়ে সুন্দর করে ভিডিও দাও, তো রেগুলার ভিডিও দাও, অনেক কিছুই কাহিনী অনেক কিছু পরামর্শ দিলো, তো আমি সেভাবে ভিডিওতে দেখাতে পারছি না, আমাকে খুবই লজ্জা লাগছিলো দোকানে গিয়ে। তো দাদা বললো কিছু হবে না, তুমি ইউটিউব তুমি আমাকে ভিডিও দেখাতে পারো, কোনো প্রবলেম নেই, যেহেতু আমি ইউটিউব করি, তো আমাকে বোনের মতো ভেবে অনেক কিছু গল্প দিল, অনেক কিছু পরামর্শ দিল, খুবই আনন্দ পেলাম। তো ভিডিও দেখার লাগছে, এই জাস্ট বাজার থেকে আসলাম, তো সন্ধ্যা প্রদীপ জেলে মানে তিরুচুর পরে সন্ধ্যা প্রদীপ জেলে বাজারে গিয়েছিলাম, এখন কত রাত হয়ে গেছে জানো, পুরি পাওয়া এখন 8:30 বেজে গেছে, তো এখন বেশি বক বক করছি না, ঠিক আছে। তো কী কী নিয়ে আসলাম ওইটা একটু দেখালাম, তো ছেলের জুতো ছিঁড়ে গেছে, তো ওই জন্য জুতো নিয়ে আসলাম, এখন এগুলো ট্রেন্ডিং চলছে এই জুতোগুলো, এখন এগুলো আর একবার উঠেছিল, আগে একবার উঠেছিল, এখন আবার ট্রেন্ডিং চলছে, তো সেই জন্য এই জুতোগুলোই নিল। তো আর এটা এটা আমার এরকম স্ট্যান্ড ছিল, তো এই স্ট্যান্ড এই যে স্ট্যান্ড ভেঙে গিয়েছিলো, সেই জন্য একটা স্ট্যান্ড আনা হলো। তো চলো আমি পরে কথা বলছি, রান্না বান্না করে নিয়ে ভাই ওখানে খাওয়া আনতে আসবে, তো দেরি হয়ে যাচ্ছে, তো এটার কাহিনী তোমাদেরকে বললাম, তো আরেকটু কিছু বলার আছে, ঠিক আছে পরে বলছি, এখন আমি আর কাজটা ছেড়ে নিই, রান্নাবান্না কী করবো করে নিই, যেহেতু দোকানের খাবারের ব্যবস্থা আছে না, তো সেই জন্য। তো জুতোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে। আর ইউটিউবার দাদার সঙ্গে দেখা করে খুবই আনন্দ পেলাম, খুবই মজা পেলাম, সেভাবে ভিডিও করতে পারি না, আমাকে খুবই লজ্জা লাগছিলো, দাদা তো নিজেই বললো ভিডিও করো, কোনো ব্যাপার না, কোনো প্রবলেম নেই, যেহেতু আমি ইউটিউব করি, তো তুমি দেখাবে না আমাকে, তো সেই জন্য দেখিয়ে দিলাম, ঠিক আছে। আর প্লে বাটনও পেয়ে গেছে, দেখো রান্নাবান্না হয়ে গেছে, রাত্রে ডিনার, তো কালার বোঝা যাচ্ছে না, একদমই হালকা হালকা কালার হয়েছে, কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত বেটে পড়েছি, আর এখানে দিনের উচ্ছে আলু ভাজা, তো ছেলেরা বললো সোয়াবিন খাবো, বাজার থেকে আসার পরে এত দেরি হয়ে গেল কী রান্না করবো, কিছু মাথায় কাজ করছিল না, তো সেই জন্য সোয়াবিনটাই করে ফেললাম, সোয়াবিনের সবজি আর ভাত। তো চলো সব দোকানে খাবার প্যাক করে দিচ্ছি, এবার আমরা খাওয়া দাওয়া করে নিই, দেখো কত রাত হয়েছে দেখবে, বুঝেছ, 10:30 11:15 হয়ে গেছে, চলো খাওয়া দাওয়া করে নিই, অনেক রাত হয়ে গেছে, তো খাবার পত্র প্যাক করে দিয়েছি,
চলো খাওয়া দাওয়া করে নিই। তো আজকের ভিডিওটা বড় করছি না, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। আবারও আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে, কালকেই আসছে, ঠিক আছে? তো কালকে আবার নতুন ভিডিওর সাথে আসছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো, সবাই সবার পরিবারকে হাসি খুশি থেকো। আমাকে এত ঘুম পাচ্ছে, আমি তাকাতে পারছি না, যেহেতু সারাদিন বিছানার মধ্যে বডি ফেলাতেই পারি না, প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে। তো আমি খাওয়া দাওয়ার বেড়ে নিই, খেতে দিয়ে দিই। চলো আজকের মতো সবাইকে টাটা বাই। তো সবাই খেতে আসছে, বসছে, কখন বসবে জানি না। আমি খাবার বাড়তে করেছি, তো ভিডিওটা এন্ড করে দিলাম। তো ভিডিওটা এন্ড করার জন্য আমি ক্যামেরাটা অন করলাম, জানি না কথা উল্টো উল্টো বলা হয়ে যাচ্ছে। চলো সবাই ভালো থেকো, সবাই সবার পরিবারকে আনন্দ করতে থেকো। আজকের মতো টাটা বাই, গুড নাইট।